আসসালামু আলাইকুম ওরহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ওষুধ দেন, কিন্তু আপনারা হাইপার টেনসিভ অর্থাৎ হাই প্রেশার রোগীদের ওষুধ দিতে অনেক সময় হিমশিম খেয়ে যান, এমনকি কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আপনারা দিতে পারেন না বা এই ওষুধগুলো সম্পর্কে জানেন না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের কমন ড্রাগস অ্যাক্ট অন কার্ডিওভাস্কুলার সিস্টেম, অর্থাৎ কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে যে সাধারণ যে ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি সেই ওষুধগুলো, অর্থাৎ উচ্চ রক্তচাপজনিত যত ধরনের সমস্যা আছে সেই সমস্যার মধ্যে এই ওষুধগুলো আমরা দিয়ে থাকি। তো আমরা আজকে জানব যে উচ্চ রক্তচাপজনিত যত ধরনের ওষুধ আছে সেই ওষুধগুলোর সামান্য কিছু নাম। তো দেখেন এখানে অ্যান্টি প্লাটিলেট আপনারা জানেন যে রক্ত জমাট বাঁধতে দেয় না, অর্থাৎ রক্ত পাতলা করে এই ধরনের কিছু ঔষধ, যেমন আমরা অনেক কার্ডিওভাস্কুলার সিস্টেমের অর্থাৎ উচ্চ রক্তচাপের প্রেশার ওষুধের পাশাপাশি এই ওষুধ আমরা অনেক সময় দিয়ে থাকি। তো এই ওষুধগুলোর মধ্যে দেখেন ক্লোপিডাগ্রেল অর্থাৎ অ্যান্টি প্লাটিলেট গ্রুপের ওষুধের মধ্যে ক্লোপিডাগ্রেল এটি 75 হয়। আপনারা জানেন যে এই ওষুধটি রক্ত পাতলাকরণ হিসেবে ব্যবহার করা হয়। অনেক সময় বুক জাম থাকলে, বুকে ব্যথা হলে ওষুধটা দেওয়ার সাথে সাথে কী হয়, ব্যথা কমে যায়। অ্যাসপিরিন আপনারা জানেন যে অ্যাসপিরিন এটি 75 mg হয়, এটাও আপনারা জানেন। প্রাসুগ্রেল টাইকাগ্রেলর, তো এই ওষুধগুলো কী করা হয়, অ্যান্টিপ্লেট হিসেবে ব্যবহার করা হয় অ্যান্টি হাইপারটেনসিভে অর্থাৎ কার্ডিওভাস্কুলার সিস্টেমে। আরেকটা দেখেন ইএসিই উইথ এআরবি অর্থাৎ এখানে এসিই এনজিও কনভার্টিং এনজাইম আর এআরবি ইনহিবিটরস। তো এই ওষুধগুলোর মধ্যে দেখেন র্যামিপ্রিল লোসারডান পটাশিয়াম হাইড্রোক্লোরোথায়াজাইড এই প্রিপারেশনে পড়ে, তারপরে এজিলসারডান আপনারা জানেন এটি, যে এটা এজিসান নামে বাজারে পাওয়া যায়, ক্যান্ডিসারডান, অলমেসারডান, বর্তমানে সবচেয়ে বেশি চলে অলমেসারডান প্রিপারেশনের, আপনারা জানেন টেলমেসারডান চলে, এই দুইটা ওষুধ খুব বেশি চলে এবং লোসারটান পটাশিয়াম ওষুধটা সবচেয়ে বেশি চলে। তো ভালসারটান এই প্রিপারেশনের ওষুধগুলোও সবচেয়ে এখন বেশি চলে। তারপরে দেখেন এখানে বেটা ব্লকার অর্থাৎ বেটা ব্লকারের মধ্যে অ্যাটিনোনল, তারপরে দেখেন কার্ভিডিওল, বিসোপ্রোলল সবচেয়ে বেশি এই প্রিপারেশনটা এখন বেশি চলতেছে। তো মেটোপ্রোলল, ল্যাবিটালোল হাইড্রোক্লোরাইডও মোটামুটি সবচেয়ে বেশি চলে। তারপরে প্রোপানল ট্যাবলেটের কথা আপনারা জানেন, এক নামে সবাই চেনেন, নেভিভোলল এই প্রিপারেশনও লেটেস্ট চলতেছে। তো দেখেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে অ্যামলোডিপিন, ডেল্টিয়াজিম হাইড্রোক্লোরাইড, নিফিডিপিন, নিমোডিপিন, ভেরাপামিল হাইড্রোক্লোরাইড এই প্রিপারেশনের ওষুধগুলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গ্রুপের মধ্যে। তারপরে দেখেন ডাইরুটিক, অ্যান্টি ডাইরুটিক আমরা বলি যে ডাইরুটিক্স প্রিপারেশনের মধ্যে ফ্রুসেমাইট, আপনারা জানেন যে লেসিক্স ট্যাবলেটের নাম কে না জানে, তো এই ফ্রুসেমাইট ট্যাবলেটটা সবচাইতে এখানে বেশি চলে। স্পাইরোনোল্যাকটোন, তারপর ক্লোরোথায়াজাইড, লিডন, হাইড্রোক্লোরোথায়াজাইড, ইন্ডাপামাইড, মেটালোজন, অ্যামিলোরাইড, হাইড্রোক্লোরাইড এই ওষুধগুলো সাধারণত শরীর থেকে পানি বের করার জন্য, তো শরীর ফুলে গেলে এই ওষুধগুলো কাজ করে আপনারা জানেন। আরেকটা বিষয় হলো যে কমন
কার্ডিওভাস্কুলার মেডিসিনের মধ্যে এস্টাটিন, এস্টাটিন অর্থ শরীরের চর্বি কমিয়ে ফেলে এই ওষুধগুলো। যেমন আপনারা নাম জানেন, সবচেয়ে বেশি চলে অ্যাটোরভাস্টাটিন, ফুলুভাস্টাটিন, অ্যাটোরভাস্টাটিন, ফুলুভাস্টাটিন, লোভাস্টাটিন, পিটাভাস্টাটিন, রসুভাস্টাটিন। তো এখানে সবচেয়ে বেশি চলে অ্যাটোরভাস্টাটিন এবং রসুভাস্টাটিন, সিমভাস্টাটিন। তো এই ওষুধগুলো উচ্চ রক্তচাপজনিত রিলেটেড অর্থাৎ কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে, অর্থাৎ এখানে অ্যান্টি হাইপারটেনসিভ অর্থাৎ ব্লাড সার্কুলেটরি সিস্টেমের যত ধরনের রোগ আছে এই রোগের ক্ষেত্রে এই ওষুধগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো আজকে আমরা এই ওষুধগুলোর গ্রুপ সম্পর্কে অর্থাৎ কার্ডিওভাস্কুলার সিস্টেমের কমন ড্রাগস অ্যাকটন কার্ডিওভাস্কুলার সিস্টেম, এই প্রিপারেশনে অর্থাৎ এই সিস্টেমের মধ্যে যে ওষুধগুলো ব্যবহার করা হয় এই ওষুধগুলোর সম্পর্কে জানলাম। এর পরবর্তীতে আমরা এই ওষুধগুলার পর্যায়ক্রমে ব্যবহার সম্পর্কে জানব, এর ডোজ সম্পর্কে জানব এবং বয়সভেদে এটি কীভাবে কতদিন খেতে হয় এ সম্পর্কে জানব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।